যাদের যাদের বিরুদ্ধে আমরা থানায় মামলা করেছিলাম তারা সবাই কিন্তু অ্যারেস্ট হয়েছে। এবং আমি আবারও আজকে এই প্রণজিৎদার বাড়ির দাঁড়িয়ে থেকে একটা বার্তা পুলিশ প্রশাসনকেই দিতে চাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের ধলাই জেলা পুলিশ, আমাদের এই কমলপুর মহকুমা পুলিশ এবং কমলপুর থানাকে, যে তারা সঠিক সময়ে আমাদের প্রণজিৎদার খুনিদের বা আসামিদের গ্রেপ্তার করতে পেরেছে। আর যতটুকুই হোক শাস্তি সেটা আদালতে দেবে এবং আমরা আমাদের বিশ্বাস যে তাদের সর্বোচ্চ শাস্তি হবে, কারণ এমন একটা তাজা প্রাণ আমরা হারিয়েছি। আমাদের অবশ্যই মানে সেই ব্যাপারে অত্যন্ত আমরা দুঃখিত, মানে আমাদের শান্তি নেই যে আমাদের একটা তাজা প্রাণ চলে গেছে, কিন্তু তখন আমরা শান্তি পাবো যখন আমরা আদালতের কাছ থেকে শুনতে পাবো যে এদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা মাথার উদ্যোগে কি সাহায্য দিয়েছে বা আগে কি উদ্যোগ নিবে? এখন নির্বাচন প্রক্রিয়া চলছে, সেখানে দাঁড়িয়ে আমি এমন কিছু বলতে চাই না। আমি সেটা যেটা বলবো সেটা হচ্ছে আমরা ওনাদের পাশে আছি। আমাদের মহারাজা আগেই ঘোষণা করেছেন, আপনারা সবাই জানেন, মহারাজ নিজে আমাকে একবার জায়গা তিনবার ফোন করেছেন, যদি সুযোগ হয় অবশ্যই মহারাজ এখানে আসবেন এই কমলপুরে, তখন আমি চেষ্টা করবো এবং উনি বলেছেন ওনার বাড়িতেও এসে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা পাশে আছি, পাশে থাকবো, সে বার্তা আমি দিতে পারি। ধন্যবাদ। আপনাদের সকলেরই জানা যে আমাদের একজন প্রিয় মানুষ প্রণজিৎ নমঃশূদ্র আমাদের মধ্যে নাই। আমরা তো সবসময় সব ব্যাপার নিয়ে রাজনীতি করতে পারি না। ওনার বিধিহাত্মার শান্তি কামনায় ওনার বাড়িতে সামাজিক অনুষ্ঠান বৈষ্ণব সেবা, যেহেতু বৈষ্ণব সেবা এবং প্রণজিৎদার বাড়ি সেখানে আসতেই হয়, মন বারবার টানে, ওনার বাড়িতে না এসে থাকতেও পারি না। সেই উদ্দেশ্যে ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, ওনার আত্মার শান্তি কামনায় এই বৈষ্ণব সম্মেলনে অংশগ্রহণ করি। ওনার যে এরিয়া, ওনার ফিল্ড এখন কি অবস্থায় রয়েছে? অগণিত মানুষ ওনার বাড়িতে এখন আসেন এবং অতীতে যারা কিছু কিছু ক্ষেত্রে আমি শুনেছি ওনার সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো ছিল না, তারাও আজকের দিনে ওনার পাশে, ওনার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং আমি যতদিন আসি, যতদিন যাই, তখনই কোনো কিছু না কিছু লোকজন, কিছু না কিছু মানুষকে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের এখানে দেখতে পাই, তাদের আত্মীয় পরিজন পাড়া পড়োশি, এটা দেখে আমার মন খুব ভালো লাগে যে না মানুষ মানুষের জন্য এই কথাটা আজকাল ওনার বাড়িতে এসে সত্য বলে মনে হয়। এখন পর্যন্ত যে